কালীপূজোতে বাড়ি ফেরার কথা ছিল। দত্তপুকুরে কারখানায় অগ্নিকাণ্ডে মৃত বনগাঁ শ্রমিক। আলোর উৎসবের আগেই পরিবারে নেমে এলো অন্ধকার। দীপাবলিতেই ঘনিয়ে এলো অন্ধকার, গোটা পরিবার জুড়ে এখন শুধুই হাহাকার। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তির আকস্মিক মৃত্যু। আলোর উৎসবের প্রাক্কালে মর্মান্তিক ঘটনায় আধার ঘনিয়েছে বনগাঁর পল্লীশ্রী এলাকায়। দত্তপুকুরে কারখানায় অগ্নিকাণ্ডে মৃত বনগাঁর শ্রমিক। মৃত ব্যক্তি বনগাঁ পৌরসভার অন্তর্গত 21 নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী এলাকার বাসিন্দা বিশ্বজিৎ শিকদার। জানা গেছে, ঘটনার দিন বেলা 11টা নাগাদ শেষ কথা হয়েছিল স্ত্রী স্বপ্নার সাথে। কথা ছিল কালী পুজোয় ছুটিতে বাড়িতে ফিরবেন। দীর্ঘদিন বাদে স্বামী বাড়িতে ফিরবেন, সেই মতো বাড়িতে তোড়জোড় চলছিল রান্নার। দুপুরের পর হঠাৎই ছন্দপতন। মোবাইল ফোনেই প্রথম এলো দুঃসংবাদ। দত্তপুকুর থানা থেকে ফোন। জানানো হয়, দীর্ঘ 20 বছর ধরে যে তেলের কোম্পানিতে কাজ করতেন বিশ্বজিৎ, সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ রক্ষা করা যায়নি, মৃত্যু হয়েছে তার। মুহূর্তে আকাশ ভেঙে পড়ে পরিবারের মাথায়। থানা থেকে ফোনে জানানো হয় ভোটার কার্ড আধার কার্ড নিয়ে যোগাযোগ করার জন্য। ওইখান থেকে আমরা কিছুই জানি, সন্ধ্যার সময় একটা ফোন এসেছিল যে এরকম তোমার বাবা নেই, এই কথাই বলছিল। তা 20 বছরের উপরে না, ওইখান থেকে কাজ করতো, ওখানে থাকার কোয়ার্টার আছে। আর আগুনটা যে কী করে লাগছে সেটাও আমি জানি না, এখনও কোনো সঠিক খবর পাইনি এখনো পর্যন্ত। কি একটা আমার নম্বরে ফোন এসেছিল, তা বলছিল কি মানে সেই বাড়ির লোকের যে মারা গেছে তার একটা ইয়ে আধার কার্ড আই কার্ড এসব নিয়ে যেতে বলছিল। মৃত বিশ্বজিতের বাড়িতে রয়েছেন সন্তান, স্ত্রী ও বৃদ্ধা মা। পরিবারের একমাত্র উপার্জনশীল ছিলেন তিনি। দত্তপুকুর চণ্ডীগড় এলাকায় তেলের কারখানায় ভয়াবহ আগুন লাগে বুধবার। তবে কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি, ঘটনার তদন্ত করছে পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় 20 বছর সেখানে থেকেই কাজ করতেন বিশ্বজিৎ, ছুটিতে বাড়িতে আসতেন। বিশ্বজিৎ নাই, মরার খবর শুনেছি, আমি তো কিছু জানতে পারি নাই। ট্রেনার মিলে কাজ করতো কোম্পানি মোবিলে বাড়া সাজাতো নাকি নতুন জায়গায়। মই আগুন লেগে মেরে গেল, বললো আগুন লেগে বিশ্বজিৎ মরে গেছে। তা বলতে পারবো না, 5:30টার সময় বাড়িতে ফোন করলো বিশ্বজিৎ নাই, বিশ্বজিৎ চলে গেছে নাই, এই শুনলাম। তারপরে আমি আর কিছু বলতে পারবো না। ছুটিতে আসার কথা ছিল কালকে, কালকে আসার কথা ছিল, বউয়ের সঙ্গে কথা ছিল, আমার সঙ্গে কথা হয় নাই। তো আমি বলছি ও বিশ্বজিৎ তুই যাচ্ছিস কাজে, কখন যাই, মালিক ফোন করতেছে, কালী পূজার পরে আসবো না মা, এই হয়েছে আমার সাথে কথা। তারপরে আমার সঙ্গে আর কোনো কথা হয় নাই, আর কখন যে দুর্ঘটনা ঘটলো সেও আমি জানি না। চারিদিকে আজ আলোর উৎসবে মেতেছেন সকলে। কথা মতো কালী পুজোর মুহূর্তে বাড়িতে ফিরবেন ঠিকই, তবে সকলকে কাঁদিয়ে। মুহূর্তের মধ্যে জীবন ওলট পালট হয়ে গেল, আগামী দিন কি করে চলবে সেটাই এখন বড় চিন্তা পরিবারের কাছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।